শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বয়স সবে মাত্র 7 বছর। স্থানীয় স্কুল রবীন্দ্র শিক্ষা মন্দিরের প্রথম শ্রেণীর ছাত্র সে। এখনো পর্যন্ত স্পষ্ট ভাষাতে কথা বলার তার সামর্থ্যই হয়নি। আধো আধো ভাষাতেই কথা বলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার বনঘেরির বাসিন্দা দেবাংশু শীল। আর এই বয়সে দুর্গা প্রতিমা বানিয়ে সবাইকে চমকে দিয়েছে সে। টানা এক মাস ধরে দেবাংশু একটি বদ্ধ ঘরে মাটি দিয়ে নিজের মনের মতো করে প্রতিমা তৈরির কাজ করেছিল। পরিবারের কোনো সদস্যই এই বিষয়ে টের পাননি। আর নিজের অজান্তে দেবাংশু যে কখন দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেছে এই বয়সে সে নিজেও বুঝে উঠতে পারেনি। একদিন দিদিকে মাটির প্রতিমা দেখিয়ে দেবাংশু প্রশ্ন করে, কি ঠাকুরের মতো লাগছে রে দিদি? আর দিদি দেবাংশুকে বলেছিল, তুই তো দুর্গা ঠাকুর বানিয়ে ফেলেছিস। এরপর দেবাংশুর দিদি বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসে ভাইয়ের তৈরি দুর্গা প্রতিমা দেখায়। সেদিন ছেলের তৈরি দুর্গা প্রতিমা দেখে অবাক হয়ে গিয়েছিলেন বাবা বিজয় কৃষ্ণশীল ও মা হৈমন্তী শীল। শুরু হয় ঠাকুরের মূর্তিতে রং করার কাজ। এরপর জরির সাজ পড়াতেই বদলে যায় মাটির প্রতিমার রূপ। একদিন ইচ্ছে হয়েছিল, তাই জন্য আমি মাটির পুতুল বানাতাম। সেই সময় আমি একজন একটা বানিয়ে ফেলেছিলাম। তারপর মা, তারপর আমি দিদিকে বললাম, দিদি এটা কী ঠাকুর হয়েছে রে? ও বললে দুর্গা ঠাকুর হয়েছে। তারপরে তবে দেবাংশু তৈরি 1 ফুট/2.5 ফুটের এই দুর্গা প্রতিমা দেখে খুশি গ্রামের বাসিন্দারাও। বর্তমান দেবাংশু তৈরি দুর্গা প্রতিমা রীতি মেনেই শীল পরিবারে পূজিত হচ্ছেন। নিয়ম মেনে প্রায় প্রতিদিনই থাকছে ঠাকুরের ভোগ। বহু মানুষও পাক পেড়ে এই ভোগ গ্রহণ করছেন। এ বিষয়ে দেবাংশুর বাবা বিজয় কৃষ্ণ শীল জানান, ছেলে অতীতেও ঠাকুরের মূর্তি বানিয়েছে, তবে এত সুন্দর করে যে দুর্গা ঠাকুরের প্রতিমা বানাবে তা ভাবতেই পারিনি। কিছু বলতে পারবো না, তো মাটির কাজই পুতুল টুতুল বানায়, এইসব করে। তো হঠাৎ করে দেখলাম যে ও নিজে নিজে বানিয়েছে, কেন ঠাকুর বানায়, সেই জন্যে ও দেখি হঠাৎ করে ও বানিয়েছে ঠাকুর। এই দুর্গা ঠাকুর প্রায় 1 মাস ধরে বানাচ্ছে ও। না না, আমাদের কেউ হেল্প করে না, আমরা কেউ দেখিও নি যে ও বানিয়েছে। যখন বানানো হয়ে গেছে প্রায়, তারপরে আমাদেরকে দেখিয়েছে যে কেন এই ঘরে বসে একা খেলা করে। মোর মা টিউশন টিউশন করে বেরিয়ে যায়, তারপরে ও খেলা করে, কী করছে না করছে, বাচ্চা পুতুল খেলছে। এখন দেবাংশু তৈরি দুর্গা প্রতিমাকে ঘিরে গ্রামের বহু মানুষ পুজোর আনন্দে গা ভাসিয়েছেন। বড় বড় পূজা মণ্ডপে গিয়ে ঠাকুর দেখার মতো এখন শীল পরিবারে এসে প্রতিদিন দেবাংশু তৈরি প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন বহু দর্শনার্থী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকালিনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, ওই শাশুর মর্ধিনী, জয় মা দুর্গে। কাকদ্বীপ থেকে আর দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। সুরক্ষা অপটিক্যালস, যে কোনো বয়সী ছেলে এবং মেয়েদের চশমা ফ্রেম, পাওয়ার গ্লাস, রেডি পাওয়ারের চশমা, কন্ট্যাক্ট লেন্স চশমার অন্যান্য সামগ্রী ও সানগ্লাসের বিপুল সম্ভার। এখানে অটোমেটিক রিফ্র্যাক্টোমিটারের সাহায্যে প্রত্যেকদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত অপটোমেট্রিস্টের উপস্থিতিতে ভিজন টেস্ট করা হয়। এছাড়া 2 জন চক্ষুরোগ বিশেষজ্ঞ নিয়মিত চেম্বার করছেন। ডক্টর পার্থপ্রতিম দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার সকাল 9টা থেকে এবং শুক্রবার অগ্রিম বুকিং করা থাকলে, এবং ডক্টর পৌশালী সেন চেম্বার করছেন প্রতি শনিবার দুপুর 2টো থেকে। সুরক্ষা পলিক্লিনিক, এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে প্যাথোলজিক্যাল ল্যাব টেস্ট এবং বিনামূল্যে বাড়ি থেকে স্যাম্পল বা নমুনা কালেকশনের সুবিধা। এছাড়াও প্রত্যেক দিন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডক্টর চেম্বার করছেন। বিশিষ্ট ইউরোলজিস্ট, মাইক্রোসার্জন, মূত্র ও বন্ধাত্ব বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ দাস চেম্বার করছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার দুপুর 2টো থেকে। যোগাযোগের ঠিকানা নয়াপাড়া, দক্ষিণ চব্বিশ পরগনা। ল্যান্ডলাইন নম্বর 03210255029 এবং মোবাইল নম্বর 8327441900।